হাই ভিউয়ার্স, আমি মনোজ শর্মা। প্রথমত সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস, যা আমরা বাঙালিরা বড়দিন হিসাবে জানি। আজকের দিনটিতে আমি একটি নিউ ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, যেখানে ক্লাস 12-এর সায়েন্স স্ট্রিম এবং বাংলা ইংলিশ তো থাকবেই, যার মধ্যে নানা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে থাকব। যদি ভিডিওগুলি দেখে কোনো কিছুতে প্রবলেম মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার নিউ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছায়। যেহেতু এটি আমার এডুকেশন সম্বন্ধিত ফার্স্ট ভিডিও, তাই আজ ক্লাস 12-এর ফিজিক্সের সিলেবাসটা বইয়ের মাধ্যমে জানিয়ে দেব। এটি হলো ক্লাস 12-এর ফিজিক্সের বই, এর সিলেবাসটা আমি বলে দিচ্ছি। ক্লাস 12-এর ফিজিক্সে 10টি ইউনিট আছে এবং 10টি ইউনিটের মধ্যে বেশ কিছুই ছাড় পড়েছে এবছর, এবং এবছর যা যা ছাড় পড়েছে সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে ইউনিট 4-এর পরিবর্তিত প্রবাহ, যা আমরা ইংলিশে এসি কারেন্ট নামে জানি। তারপর ইউনিট 5-এর তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পূর্ণটাই বাদ। তারপর আসছে ইউনিট 7, হচ্ছে সম্পূর্ণটাই বাদ, যেখানে ছিল পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ। সেমভাবে ইউনিট 8, পরমাণু ও নিউক্লিয়াস, যার মধ্যে ছিল পরমাণু, পারমাণবিক নিউক্লিয়াস সম্পূর্ণ বাদ। আর লাস্টেরটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা, যেটাও কিনা সম্পূর্ণটাই বাদ।